আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্লাগের সাম্প্রতিক ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই দেখছেন ভবিষ্যৎ আর্জেন্টিনার রূপরেখা কেমন হবে, সেটা নিয়ে অনেকগুলো কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, অলরেডি শুরু করেছি। আজকের এই ভিডিওতে গোল ডটকমের একটা রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই, যেখানে গোল ডটকম ফুটবলের জনপ্রিয় এই ওয়েবসাইটটা একটা প্রেডিকশন করেছে কিংবা তাদের মতামত জানিয়েছে যে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে। তবে শুরুতেই বলে নিচ্ছি যে এখানে গোল ডটকম বিচারটা করতে গিয়ে অনেকগুলো প্লেয়ারকে কিন্তু বাইরে রেখেছে হিসাবের, যেমন লিওনেল মেসির ফ্যাক্টর এই মুহূর্তে চিন্তার বাইরে আছে, হিসাবের বাইরে আছে। এর পাশাপাশি শুধুমাত্র 11 জন প্লেয়ারদেরকে নিয়ে কথা বলা হয়েছে, যদিও কয়েকটা পজিশনের সঙ্গে আমি একমত নই, তারপরে আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করে দিতে চাই। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার গোলবারে নিশ্চয় গোল ডট কম এখনও এমিলিয়ানো মার্টিনেজকে দেখছে, দুর্দান্ত পারফর্ম করছেন অসাধারণ একজন গোলকিপার, তাকে নিয়ে কোনো কিছু বলার নেই। রাইটব্যাক পজিশনে নাহুয়েল মোলিনাকে তারা দেখছে, যিনি কিনা এবারে বিশ্বকাপে সত্যিকার অর্থে অসাধারণ ফুটবল খেলেছেন। সেন্ট্রাল ডিফেন্সে দুটো পজিশনের মধ্যে একটাতে ক্রিস্টিয়ান রোমেরো এবং অন্যটাতে লিজান্তো মার্টিনেজকে দেখছে গোল ডট কম, অর্থাৎ গোলের চোখে ভবিষ্যৎ আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সের দুজন প্রধান সেনানী হবেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্তো মার্টিনেজ। এটার সঙ্গে সম্পূর্ণ একমত, কারণ লিজান্তো মার্টিনেজও যে ভবিষ্যতে আর্জেন্টিনাতে লং টার্ম খেলার সুযোগ পাবেন সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। লেফট ব্যাক পজিশনে তারা ভ্যালেন্টিনো বার্কোকে দেখছে, বোকা জুনিয়র্সে যিনি ভালো ফুটবল খেলার মাধ্যমে সকলের নজর কেড়েছেন এবং বর্তমান সময়ে এতটা ভালো একটা ফর্মের মধ্যে আছেন যে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের তিনি কিন্তু নজর কাটতে সক্ষম হয়েছেন। ভ্যালেন্টিন বার্কো নামক এই প্লেয়ারটার দিকে নজর রাখতে বলেছে গোল ডট কম এবং সামনের দিনগুলোতে গোলের চোখে ভ্যালেন্টিন বার্কো ডিফেন্সে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারেন। সেন্ট্রাল মিডফিল্ডে তারা এনজো ফার্নান্দেসকে রাখছে, বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা, তাকে নিয়ে কারো কোনো ডাউট থাকে বিন্দুমাত্র অবকাশ দেখি না। লিয়ান্দো পারাদেস একটা কামব্যাক করবেন এবং নিজের পজিশনে, অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে আসবেন এমনটাই ধারণা করছে গোল ডট কম। বাকি পজিশনটাতে জিওভানি লোচেলসোর কথা কিন্তু গোল ডট কম ভুলে যায়নি, অর্থাৎ ফর্মেশনটা যদি শেষ পর্যন্ত 4-3-3 হয় সেক্ষেত্রে জিওভানি লোচেলসোকে লেফট মিডফিল্ডে তার চেনাজাত যে পজিশনটা আছে, স্বভাবজাত যে পজিশন, সেখানে গোল ডট কম এখনও দেখছে। ফরওয়ার্ড ল্যানআপে তিনটা পজিশন আছে, যেখানে থিয়াগো আলমাদাকে রাইট উইঙ্গার হিসেবে গোল ডট কম বলছে। কিছুটা হলো অবাক হয়েছে যে থিয়াগো আলমাদাকে এখানে রাখা হয়েছে এবং রাইট উইঙ্গার পজিশনে রাখা হয়েছে, তবে লেফট উইঙ্গের যে প্লেয়ারটার কথা বলা হচ্ছে তাকে ঘিরে কারো কোনো ডাউট থাকার কথা নয়, আলেহান্দ্রো গার্নাচো। গোল ডট কমের মতে যতটুকু দিন এগোবে আস্তে আস্তে আলেহান্দ্রো গার্নাচো তার ট্যালেন্টটুকু আরও অনেক বেশি করে শোকেস করবেন এবং সামনের বিশ্বকাপে আর্জেন্টিনার এই দলটার খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে আলেহান্দ্রো গার্নাচো যাবেন। এর পাশাপাশি স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেসকে রেখেছে এবং এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়, আলভারেস এই বিশ্বকাপ জুড়ে তার পারফরমেন্সের মাধ্যমে সেটা প্রমাণ করে এসেছেন। এটা হচ্ছে গোল ডট কমের 4-3-3 ফর্মেশনে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা একাদশে একটা রূপরেখা। স্বাভাবিকভাবে সেখানে রদ্রিগো ডিপল থাকবেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার থাকবেন, পাওলো দিবালাও থাকা উচিত। তবে গোল ডট কম একটু অন্য কনটেক্সট থেকে উদীয়মান তারকাদেরকে নিয়ে বেশি কাজ করার চেষ্টা করেছে এবং গোল ডট কমের যে রিপোর্টটা দেখলাম সেখানে কিন্তু একটা জিনিস বুঝেছি, বর্তমান আর্জেন্টিনা যে বিশ্বকাপ দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের অনেক প্লেয়ারকে কিন্তু 2026 বিশ্বকাপ পর্যন্ত দেখা যাচ্ছে। এই প্লেয়ারগুলো 22-23-24 বছর বয়সে বিশ্বকাপের স্বাদ পেয়েছেন। ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্তো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, থিয়াগো আলমাদারা যে ভবিষ্যতে আরও অনেক বেশি করে পরিপক্ক হবেন এবং ভবিষ্যৎ আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য হবেন সেই জিনিসটা গোল ডট কম একেবারে স্পষ্টত বলছে, যেটার সঙ্গে আসলে খুব একটা বেশি দ্বিমত করার সুযোগ দেখছি না। এ পর্যায়ে এসে লিওনেল মেসি ফ্যাক্টর সম্পর্কে একটু বলে নিই। লিওনেল মেসি বিশ্বকাপের আগেও জানিয়েছিলেন যে এটা বিশ্বকাপে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে, তবে এখনও ক্ষীণ একটা আশা আছে। লিও মেসি বিশ্বকাপ জিতে বলেছেন আর্জেন্টিনা জার্সিতে চ্যাম্পিয়ন হিসেবে তিনি খেলা চালিয়ে যেতে চান, তবে ঠিক কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন সেটা নির্ভর করবে ভবিষ্যতে তিনি কেমন অনুভব করছেন, টিম আর্জেন্টিনা কেমন অনুভব করছে। 2026 বিশ্বকাপ এখনও অনেক লম্বা একটা পথ, তারপরও আমি আশাটা একেবারে ছেড়ে দিচ্ছি না। এ বিশ্বকাপের জন্য 4.5 বছর অপেক্ষা করতে হয়েছিল, বিশ্বকাপটা নভেম্বরে এসে হয়েছিল আর 2026 বিশ্বকাপ সাধারণ সময় অনুযায়ী অর্থাৎ বছরের মাঝামাঝি জুন জুলাইতে হবে, অর্থাৎ সেখানে 4 বছরের পরিবর্তে 3.5 বছরের একটা গ্যাপ থাকবে। তাই এখনও একটা মিরাকলের জন্য অপেক্ষা করছি যে লিওনেল মেসিকে 2026 বিশ্বকাপে দেখতে পারবো, দেখা যাক এই স্বপ্নটা পূরণ হয় কিনা। টিম আর্জেন্টিনাকে ঘিরে আরও অনেক আপডেট পেতে অবশ্যই ফুটবল ভাইয়ের সঙ্গেই থাকবে।